أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. মানুষের মধ্যে অনেকে হাতের দ্বারা চুরি করে, চুরি করার জন্য অনেকে পায়ে হেঁটে যায়, অনেকে বাক শক্তির দ্বারা চুরি করে, অনেকে ইশারায় চুরি করে, আবার অনেকে চোখেরও চুরি করে। তো চোখের চুরি এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে কোরআন বলে, দুনিয়ার প্রথম দিন থেকে কোরআন বলে দিয়েছে যে অনেকে চোখেরও চুরি করবে। কোরআনের 40 নম্বর সূরা আল মুমিন এর 17 থেকে 20 আয়াতের মাঝে আমরা দেখতে পাই, আল্লাহ বলছেন, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা ইয়াউম ইন আল্লাহ সারিউল হিসাব ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি যিল কুলুবু লাদাল হানাজিরি কাযিনিন মা লিয্বালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইয়ুতা ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর আল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন আল্লাহ হুয়াস সামিউল বাসীর। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, আজকের এই দিনে সবাইকে নিজের কাজকর্ম অনুসারে পারিশ্রমিক দেওয়া হবে যা সে কামাই করে এসেছে। আজকে তো আর কিছু মাত্র জুলুম করা হবে না, নিশ্চয় আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব নিকাশ নেবেন। আর তুমি তাদেরকে সেই আসন্ন বিপদের দিন সম্পর্কে সতর্ক করো যেদিন কলিজা মুখে এসে গলে যেতে চাইবে। জালেমদের জন্য কোনো বন্ধু, কোনো সুপারিশকারী এমন থাকবে না যার কথা গ্রাহ্য করা হবে। তিনি বেশ জানেন চোখের চুরি, ইয়ালামু খায়িনাতাল আয়ুন, আর যা কিছু তোমরা বুকের মধ্যে লুকিয়ে রাখছ আল্লাহ সঠিকভাবে ফয়সলা করবেন। অথচ যারা তাকে বাদ দিয়ে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে ডাকে, তারা তো কোনো ফয়সলাই করতে পারে না। নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। চোখের চুরি আজ আমরা 2015 সালে এই একবিংশ শতাব্দীতে খুব ভালো করে দেখতে পাচ্ছি। এই চোখের চুরি হলো পর্নোগ্রাফি এবং ব্লু ফিল্ম। অনেক অসভ্য ছেলেমেয়েরা, তারা বলছে, আমরা তো গুনাহ করি কিন্তু নিজেরা করি, আমরা তো সমাজকে ধ্বংস করি না, আমরা গোপনীয়ভাবে গুনাহ করি, তাতে সমস্যা কোথায়? কিন্তু তারা তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে ধোকা দিয়ে ঘরের ভিতরে, নিজস্ব কামরার ভিতরে এই পর্নোগ্রাফি এবং ব্লু ফিল্ম তারা দেখে যাচ্ছে। তাদের ঘরে রয়েছে এই ইন্টারনেট এবং কি বলে আপনার কম্পিউটার। তো কোরআনে 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াইশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা সেটা গোপনীয় হোক অথবা মানুষের সামনে হোক না কেন, এগুলি হারাম। তো এই আপনার সন্তানেরা জানছে না যে এই পর্নোগ্রাফির কারণে তাদের চোখের খেয়ানত হচ্ছে, চোখের চুরি হচ্ছে এবং ব্যক্তিত্ব নিঃশেষ হয়ে যাচ্ছে। আর হৃদয় থেকে আল্লাহ তাআলা যে ভয় ভীতি উঠে যাচ্ছে, তবেই তো দোজখের ভয়ে এই চক্ষু দিয়ে আর অশ্রু ঝরছে না। আর এইসব চোখের দেখা সেই নোংরামির ফল, আপনার চোখ নষ্ট করে দিচ্ছে, মন নষ্ট করে দিচ্ছে, তবেই তো আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনার আমার ছেলে মেয়েরা কোথায় চলে যাচ্ছে। প্রথমে দৃষ্টিশক্তি নষ্ট করছে, তারপরে হৃদয় নষ্ট করছে, এবার যাচ্ছে ধর্ষণ করতে। তো চোখের চুরি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর এর প্রতিদান আজ যদি এই পর্নোগ্রাফি থেকে, এই ব্লু ফিল্ম থেকে ছেলে মেয়েদেরকে বাঁচানো না যায়, আর সময় মতো যদি তাদের বিবাহ না দেওয়া যায়, তাহলে তাদের পরকাল, দুনিয়া তো শেষ হয়ে গেল, পরকালও শেষ হয়ে যাবে।